প্রতিদিন নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দিন। ধন্যবাদ। সেই অনেক পুরনো কথা, লন্ডন শহরের টানা দু সপ্তাহ বরফ পড়ার ফলে পুরো শহরটি নিস্তব্ধ হয়ে গেছে। মামা মামা দেখো কত সুন্দর বাইরে বরফ পড়ছে, দেখো আমরা বাইরে যাব, প্লিজ মামা আমাকে বাইরে নিয়ে চলো। বাগনে তুমি টেনশন করো না, তোমার জন্য সব শীতের পোশাক পার করেছি, চলো তাড়াতাড়ি এই শীতের পোশাকগুলো পরে চলো। না না মামা আমি কিছু পরবো না, আমি শুধু এইভাবে যাবো। হায় হায় এটা আমরা কি দেখছি, জেরি আর জেরির ভাগনা বাইরে চলে গেছে, আমারও তো বাইরে যেতে হবে, শিগগির চলো ওদের সঙ্গে আমরা খেলা করবো। মামা কত আনন্দ হচ্ছে। হায় হায় ভাগনে দেখো ওপরে থেকে বরফ পড়ে তুমি একেবারে ভিতরে ঢুকে গেলে, দেখো ভাগনে কত সুন্দর আমি খেলা করছি, তুমি কীরকম পারবে আমার মতন? হ্যাঁ মামা আমি এক্ষুনি করবো, দেখো তোমার মতন আমিও খেলায় সামিল হয়ে গেলাম, দেখো তোমার থেকে আমার ভালো হয়েছে। এই তো সবাই করছে একটা মরু ভাল্লুক, আমাকেও করতে হবে একটা মরু ভাল্লুক। এই তো এইবারে মাথার কেনে দুটো কাদা দিয়ে দেয়। এবারে ও দেখো টম সব থেকে ভালো মরু ভাল্লুক হয়েছে আমি আবুলে, দাঁড়াও তোমার মরু ভালো খোঁটে ধা। মাম্মি বাঁচাও সৃষ্টিকর্তা। হায় হায় কে আমার এই বরফ ছুঁড়ে মারলো তোমার ব্যবস্থা করছি, টম তুমি ছুঁড়েছো দাঁড়াও তোমাদের কাছে মেরেই ফেলবো। দেখ পরিবারের সকলের মধ্যে একটা মহাযুদ্ধ শুরু হয়ে গেল, কে কাকে বরফ ছুঁড়ে মারতে পারে। জেরি মারছে আবুলকে, টম মারছে জেরিকে, বুলডগ মারছে জেরিকে। হায় হায় এত বড় বরফের স্তূপ, হায় হায় আমি পড়ে যাব গো, মাম্মি বাঁচাও সৃষ্টিকর্তা। হায় হায় একেবারে যে আমরা ধরা পড়ে গেলাম ভাগ্নে, এবারে কি হবে, সকল পরিবারের সদস্যরা আমাদের উপর হামলা করছে। এই তো বৃষ্টি এসে গেছে, এইবার আমাদের আর কিছু করতে পারবে না, হা হা হা। এই চুপ কর মামা আমরা বেঁচে গেছি কি বলো। হ্যাঁ এই চলো সকলে চলো বাড়ির মতো চলে যায়, বৃষ্টি এসে গেছে, তাহলে মনে হয় কাল থেকে আর বরফ পড়বে না, বুঝতে পারলে? এ ভাগ্নে চলে এসো, যাচ্ছি মামা। অনেক দিন লন্ডন শহরে বরফ পড়ার ফলে একটা মরু ভাল্লুক তাদের বাড়িতে এসে হাজির হয়েছে। এই তো একটা মাছের ডিম, এটা সব করে খেয়ে নেই। জেরি মাছের ডিম কোথায়, মাছের ডিম বার করো, আমি মাছের ডিম খেতে চাই। আমি জেরি থাকলে টেনশন কোথায়, দেখো এতটা মাছের ডিম এনে দিলাম, তাড়াতাড়ি তুমি খাওয়া আরম্ভ। যাই ওদিকে একটু ঘুরে আসছি, বন্ধু তাড়াতাড়ি এর মধ্যে ঢুকে যাও না, নাহলে টম যে তোমার অবস্থা খারাপ করে দেবে। জেরি তুমি সব কি করলে, আমার সমস্ত ডিমগুলো এখানে ফেলে দিলে। টং 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 কি যেন শব্দ হচ্ছে, দেখো টম আমি কত সুন্দরভাবে জিমনাস্টিক প্র্যাকটিস করছি, এরকম পারবে? দেখো আমি ডন দেবো, তুমি আমার মতন ডন দিতে পারবে না, বুঝতে পারলে? আমি হচ্ছি ক্যারাটে ম্যান জেরি, বুঝতে পারলে? টম তুমি সব কি করেছো, আমার ঘরের মধ্যে সব নোংরা করেছো, আজকে সব পরিষ্কার তুমি করবে, বুঝতে পারলে? এই যে সৌদক, চলো বন্ধু আমরা বাইরের দিকে পালা। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো বন্ধু, আমাকে হেল্প করো, এক্ষুনি তোমাকে হেল্প করব। জেরি এবং মরু ভাল্লুকের মধ্যে দীর্ঘক্ষণ খেলাধুলো এবং আনন্দ মস্তি হতে চালু করে দিয়েছে। এই তো এবারে ফেলে দিলাম, এবার দেখো বন্ধু আমি তোমার পিছনে আছি, এবার ছুঁড়ে দাও। হায় হায় টমটা আসে, শিগগির ছুটি মাম্মি, এবার কী হবে রে, বাঁচাতে হবে যেভাবে হোক। এই তো বাঁচিয়ে ফেললাম মনে হয়, দাঁড়াও তোমার মাথা একটা সামনে দিয়ে বরফ দিয়ে দেয়। এই তো আর টমটা বুঝতে পারবে না, দেখো টম আমি কত সুন্দর মরু ভাল্লুক তৈরি করলাম, এত ছোট মরু ভাল্লুক আমি তার থেকে অনেক বড় মরু ভাল্লুক করতে পারি। হায় হায় বন্ধু তুমি এটা কী করছো, তুমি শিগগির মাথাটা নামিয়ে ফেলো। হায় হায় এটা কে রে বাবা, মরে গেলুম রে, এ তো আমার সাথে ধোকা দিচ্ছে। মামা মামা তো আমি তোমার ভাগনা মামা। না 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 তুমি কোনো আমার ভাগনা না। মামা আমি তোমার ভাগনা, তুমি এরকম করো না। হ্যাঁ 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 মনে পড়েছে তুমি আমার ভাগনা, ভাগনা দেখো তোমার জন্য কত ইট আনলাম, একটা স্কিমও তৈরি করবো, চলে আসো সবাই আস্তে আস্তে কাজে লেগে ফেলি। দেখো তোমার জন্য স্কিমও পুরো তৈরি হয়ে গেছে, আমি জেরি প্রথম প্রবেশ করছি, তুমি এসো টম চলে এসো। হা কত সুন্দরভাবে টম একটা স্কিমও তৈরি করলো, যেটা বলার নেই, খুব সুন্দর টমের হাতের কাজ। ও কত সুন্দর একটা মাছের ডিমের সেন্ট বার হচ্ছে, শিগগিরই যাই ওই মাছের ডিম আমাকেই খেতে হবে।
তাড়াতাড়ি নিচের দিকে নামতে হবে। জেরি ঝপ করে চলো, বিড়ালদের সর্দারের কাছে গিয়ে মাছের ডিম চাইছে, জীবনে দেবে না, ওকে আরো চচ্চড়ি করে খেয়ে নেবে। এই তুমি আমার মাছের ডিম দাও। দাঁড়ান দাঁড়ান, আমি কথা বলছি স্যার, প্লিজ তুমি কিছু। টম হায় বড্ড ভয় পেয়ে গেল, এ নাও তোমাকে এত মাছের ডিম দিলাম, যাও খেয়ে নাও। ওহ খুব সুস্বাদু কিন্তু মাছের ডিম বন্ধু। হ্যাঁ হ্যাঁ।